আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফটোশপ টুলসের পঞ্চম পর্বে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আগের পর্বগুলোতে ফটোশপের অনেকগুলো টুলস নিয়ে আমি আলোচনা করেছি এবং টুলসগুলো সম্পর্কে কোনটার কী ব্যবহার তা আমি ভালোভাবে বলেছি। যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা আমার ভিডিওতে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কোন টুলের কী কাজ, কোন টুল দিয়ে কী কাজ করতে হয় তা আপনারা সহজে করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন। তো আজকে আমরা এরেজার টুলস দিয়ে শুরু করব। আমরা এরেজার টুলস দিয়ে একটা ছবির মধ্যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো, কালারটা পরিবর্তন করে দিতে পারবো, কালারটা রিপ্লেস করতে পারবো। আপনারা যে কোনো কালারের রিপ্লেস করতে পারবেন, যেমন ধরেন আমি যদি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নিলাম, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা লাল করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি লাল রাখতাম, লাল রেখে জাস্ট ড্র করলাম, লাল হয়ে যাবে। এটা আপনারা অনায়াসে করতে পারবেন, জাস্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা অনায়াসে কাজটা করতে পারবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা রাখবো ওই কালারটা আমাদের এখানে রিপ্লেস হয়ে চলে আসলো। ইরেজার টুলসের মধ্যে আমাদের আরও একটা ব্যাকগ্রাউন্ড টুলস আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই টুলস আমি একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এইটার কাজও একই একই বলতে এই টুলসের ক্ষেত্রে এইটার টুলসের ক্ষেত্রে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা শুধু ব্যাকগ্রাউন্ডটা আসবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড টুলসের ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে, এর পিছনে কোনো কালার আসতেছে না, এটা একদম ট্রান্সপারেন্সি হয়ে আসতেছে। এটা নিয়ে আপনার কাজ করবেন, একটু কাজ করলে আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনার প্র্যাকটিসটা করবেন, আপনারা এই কাজগুলো ভালোভাবে করবেন। এখন এই জায়গায় দেখে আমরা আরও একটা টুলস আছে কি, ম্যাজিক এরেজার টুলস। এই টুলসটা আমরা ক্লিক করলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেখেন আমি ক্লিক করে দিলাম, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এটা আমি তো তাড়াহুড়া করে করছি আপনাদের দেখানোর জন্য, আপনারা কি করবেন এগুলো ধীরে ধীরে করবেন, আস্তে আস্তে করলে কাজটা সুন্দর হয়, কাজটা ইয়ে হয়। দেখছেন আমি এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম, কন্ট্রোল যাচ্ছিলাম আসলাম, দেখেন শুধুমাত্র এখানে এসে ম্যাজিক এরেজার টুলস এটা ক্লিক করে আমি শুধুমাত্র একটা ক্লিক করলাম, এক ক্লিকে দেখেন পুরা ব্যাকগ্রাউন্ডটাও নিয়ে নিল। এভাবে আপনারা বিভিন্ন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন, সব টুলস নিয়ে আপনারা একটা একটা ধরে ধরে কাজ করবেন, তাহলে দেখবেন এক পর্যায়ে আপনারা এই টুলস এর উপর এক্সপার্ট হয়ে যাবেন। এখন আমরা পরবর্তী টুলে যাবো, পরবর্তী টুল রয়েছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলের জন্য আমাদের একটা নতুন পেজ নিতে হবে, তাহলে আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। নতুন পেজ নিলাম, একটা একটু সাইজের পেজ নিলাম, কপি করলাম। এই পেজটা নেওয়ার পর আমরা এই পেজে এখন একটা গ্রেডিয়েন্ট কালার দেব, গ্রেডিয়েন্ট কালার এখানে আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। আমি এটা নিলাম, কপি করলাম, জাস্ট এখানে এসে একটা ক্লিক করলাম, টান দিবেন, কত সুন্দর একটা কালার হয়ে গেল। দুইটা কালার নিলে প্র্যাকটিস করবেন, আর এই গ্রেডিয়েন্ট কালারটা আমাদের অনেক কাজে আসবে, আপনারা এটা নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। এখন এই গ্রেডিয়েন্ট টুলসের মধ্যে আরও একটা টুলস আছে, পেন প্যাকেজ টুলস। এই টুলস আমরা সিলেক্ট করলাম, নতুন একটা পেজ নিলাম, নতুন পেজটা আপনি ধরো আপনার সুবিধার্থে আমি আলাদা আলাদা একটা পেজ নিয়ে কিছুটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আমি বড় করলাম, বড় করলে এখানে অপাসিট আছে 100, তো রেস্ট আছে 30-32 রাখতে পারেন, রাখতে মতো করে রাখবেন। এখন আমরা এই টুলসটা সিলেক্ট করে পেন ব্যাকেট টুল জাস্ট আমরা এখানে উপরের যে কালারটা সেট করে দিব ওই কালারটা এখানে চলে আসবে। জাস্ট আমি এখানে এক ক্লিকে পুরো পেজটা একই কালার করে দিচ্ছি, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি করে অনায়াসে সবগুলো সব কিছু পারবেন। আমরা যদি চাই আমরা ছবিতেও ওই একই ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন,
ব্যাকগ্রাউন্ডে ওই কালারটি চলে আসবে। দেখেন ছবিতে কিন্তু আসবে, ব্যাকগ্রাউন্ডে ওই কালারটি পুরো নিয়ে নিছে। আমি বলে দিই এই কালারটি মনে লাল দেবো, আমি লালটা পরিবর্তন করে জাস্ট এখানে ক্লিক করবো, একটা ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু বর্তমানে কিছু আপডেট ফটোশপ আসছে, যেমন ফটোশপ সিসি, সিসির মধ্যে কয়েকটা মাত্র টুলস আপডেট করছে, এগুলো বাকি সব একই, কয়েকটা শুধুমাত্র কয়েকটা টুলস আপডেট করা হয়েছে, এগুলোর সাথে সবগুলো মিল আছে। আপনারা যে কোনো একটা শিখলেই আপনারা সব কাজ শুরু করতে পারবেন। আর কারণ কম্পিউটার রেজুলেশন অনুযায়ী বিভিন্ন সময় দেখা যায় যে যাদের প্রসেসর, কম্পিউটার প্রসেসর কম, র্যাম কম, তাদের ফটোশপ 7 দিয়ে কাজ করতে হয়, আর যাদের Core i3, Core i5, Core i7 প্রসেসর ইউজ করেন আপনারা আপডেট ফটোশপ সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে কোনো একটা মধ্যে কাজ শিখলে আপনারা যে কোনো কাজ, যে যেমন সফটওয়্যার হোক, আপনারা কাজটা করতে পারবেন একদম অনায়াসে। আমরা এরপর দেখব ব্লার টুল। ব্লার টুলে কি কি কাজ করতে পারি আমরা, এগুলো আমাদের এখন লাগবে না, আমরা এগুলো ফেলে দিব। ওখানে গিয়ে আমরা নতুন কিছু ছবি নিয়ে আসবো, নিলাম আমরা তিনটা ছবি নিয়ে এখন নতুন ভাবে কাজ করবো। আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা দিয়ে আমরা ব্যাপসে কাজটা করে দেখাবো। জুম করে নিই, জুম করে নিই, জুম করে নিলাম। ব্লারের কাজ, আমরা এই অংশটা যদি ব্লার করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে করে ড্র করবো, ড্রকলে আইডিয়াটাই ব্লার হয়ে যাবে। আপনি যে অংশটা চাচ্ছেন যে একটু ব্লার করবেন, তাহলে এই অংশটা যদি বেশি করে করতে চান তাহলে একটু ড্র করতে থাকবেন, তাহলে এই জিনিসটা পুরোটা একদম ব্লার হয়ে যাবে। দেখেন আমি যত বেশি করতেছি তত বেশি এটা জিনিসটা পুরোটাই ব্লার হয়ে গেল। দেখুন পুরো এখানে এক্সটেন্সে আপনার দিয়ে রাখবেন 50%, আর এখানে নর্মাল থাকবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এভাবে আমরা ব্লারটা করতে পারি। তারপর আমাদের এই ব্লার টুলের মধ্যে রয়েছে আরো দুটি টুল রয়েছে, আমরা এগুলো সাথে একটু দেখব। এটা হচ্ছে শার্পেন টুল। এই টুলটার মাধ্যমে আমরা একটা ছবি যেভাবে আমরা দৃশ্য আঁকি না ওইভাবে আমরা করতে পারবো। দেখুন দৃশ্য আঁকা যায় ওইভাবে একটা করা যায়। দেখেন আমরা রং ঠিক ইয়া করে ফেলবো, আমরা অনায়াসে করতে পারবো এইভাবে। আপনার কাজটা করবেন, এই জিনিস প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন বিভিন্ন টুলস নিয়ে তত বেশি আপনারা করতে পারবেন। এই টুল এই মিনিটটা করে আমি করে দিলাম, দেখেন কত সুন্দর লাগে, মনে হচ্ছে যেন আমরা জিনিসটা আর্ট করলাম। এখানে আমাকে করতে ব্র্যাডনেস হয়ে যাচ্ছে জিনিসটা, যত বেশি এগুলো নিয়ে কাজ করবেন তত বেশি আপনারা এগুলো পারবেন করতে পারবেন। এভাবে আপনার কাজটা করবেন। আর এখানে আরেকটা টুলস আছে স্মার্ট টুলস, এটা হচ্ছে যে আপনার একটু ছোট করে নিয়ে আপনার বুঝতে পারবেন সমাজে, এই যে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় না, এরকম একটা টান দিলে জিনিসটা দেখেন এই জিনিসটা মুছে একদম একটা ওই ছায়ের মতো হয়ে গেলো আর কি। দেখেন টান দিলাম একটা ছায়ের মতো হয়ে গেল, টান দিলাম একটা ছায়ের মতো হয়ে গেলো। এগুলো বিভিন্ন কাজে লাগে, আপনারা বিভিন্ন কাজে করবার সময়গুলো দেখবেন, ট্রাই করে দেখবেন কী কী হয় না হয়, বিভিন্ন কাজে লাগে, ওরা বিভিন্ন কাজে ব্যবহার করবেন। দ্বিতীয়ত অনেক বড় হয়ে হচ্ছে, আমি আজকের মধ্যে এখানে দুটো টুলসের মধ্যে আমি আজকে শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।